জসীম উদ্দিন একটি প্রশ্ন পাঠিয়েছে তিনি বলেছেন রমজানে কবরবাসীর জন্য কিভাবে দোয়া করা উত্তম হবে এবং কবরবাসীর কোনো উপকার এতে হবে কি অবশ্যই হবে কবরবাসীর জন্য দোয়া সব সময় উত্তম সুবাহ আল্লাহ রাসুলসাল্লাহ সাল্লাম দাফনের পরেই দোয়া স্টার্ট করে দিতে বলেছেন এমনিও আমরা জানি জানাজার মধ্যে তো দোয়া আছে জানাজার মধ্যে সবচেয়ে লং টাইম দুই ত্যাগবীরের মধ্যে যখন অবস্থান করেন জানাজার ইমাম সাহেব তিনি আসলে দোয়া করেন কারণ প্রথম ত্যাকবীরের পরে তিনি সুরা ফাতেহা পড়েন এটাই বিশুদ্ধ মত ইবনে আব্বাস এর রেওয়ায়তে এ মধ্যে সে কথাই বলা হয়েছে এবং চাইলে তিনি কোনো সুরা মেলাতে পারেন যদি সময় পাওয়া যায় এরপরে সেকেন্ড তাকবিরের পরে দরুদ দরুদ ইব্রাহিমী এবং থার্ড তাকবিরের পরে তিনি দোয়া করবেন রাসুল সাল্লা সাল্লাম যতগুলো দোয়া মৃতের জন্য জানাজায় পড়ার জন্য আমাদেরকে বলেছেন শিখিয়ে দিয়েছেন সেগুলো এবং এর বাইরেও কিছু দোয়া করা যায় তারপরে চতুর্থ তাকবীরের পরে সালাম তাহলে দোয়া তো কবরবাসীর জন্যই হবে এবং রাসুসাল্লাহ সাল্লাম দাফনের পরে বলছেন আল তোমাদের এই যে দাফনকৃত কবরবাসী মৃত ভাইয়ের জন্য তোমরা এখন দোয়া করো যেন আল্লাহ তালা তাকে তেথবিত অর্থাৎ তাকে দৃঢ়পদ প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার তৌফিক দান করেন কারণ তাকে এখনই জিজ্ঞাসাবাদ করা হবে দাফনের পরবর্তী সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে আর রমজানে সুবাহান্লাহ আমরা নিজেদের জন্য তো দোয়া করব আমাদের সকল মৃত ভাই বোনদের জন্য দোয়া ভাই বোনদের জন্য দোয়া করবো কারণ কোরআনে আল্লাহ তালা সেটা শিখিয়ে দিয়েছেন যে রব্বানা উল্লাহ হে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো আর ক্ষমা করো আমাদের সেসব ভাই বোনদেরকে যারা আমাদের আগে ইমান নিয়ে চলে গিয়েছেন কারা ইমান নিয়ে চলে গিয়েছেন যারা কবরবাসী তারাই অতএব কবরবাসীদের জন্য দোয়া করতে হবে এবং স্পেশালি নিজের বাবা মায়ের জন্যে নিজের দাদা দাদির জন্যে চাচা চাচির জন্য। আপন আত্মীয় স্বজনের জন্য কারণ তাদের হক তো আমাদের উপর বেশি আর সমস্ত আম মুসলিম জনতার জন্য আমরা দোয়া করব ওপেন দোয়া যে কোনো সময় যখনই মনে হয় সেজদার মধ্যে ইফতারের আগে এটা মোসনাদ ইমাম আহমেদে তো দুটো হাদিস আছে একটা হাদিস দুটোই শুদ্ধ এবং শেখ আলবানী হাদিসগুলোকে শুদ্ধ বলেছেন একটা হচ্ছে যে সিয়ামের অর্থাৎ রমাদানের সিয়ামের প্রতিটা মুহূর্তই আসলে দোয়া কবুলের সময় যে কোনো মোমেন্টে যে কেউ সিনসিয়ার দোয়া করবে আল্লাহ কবুল করবেন আর আরেকটা হচ্ছে ইফতারের সময় ইফতারের সময় হাদিসটাও কিন্তু শুদ্ধ যাই হোক তবে তার মানে এই নয় যে একদম ঘটা করে আনুষ্ঠানিকভাবে মানে দোয়া করতে হবে এবং সেটাকে প্রথায় পরিণত করতে হবে সেটা নয় বরং যে কেউ ইন্ডিভিজুয়ালি দোয়াটাই হচ্ছে সবচেয়ে উত্তম তাহলে আমাদের প্রত্যেকটা দোয়ার ক্ষেত্রে কবরবাসীকে আমরা সামিল করতে পারি এবং কবরবাসী সবচেয়ে বেশি উপকৃত হবে দোয়া দিয়ে কারণ সাল্লাহ সাল্লাম আরেকটা হাদিস মৃত্যুর পরে যে সমস্ত জিনিস তার কাজে আসে তার মধ্যে দোয়ার কথা তিনি বলেছেন বিশেষ করে তার নেক সন্তানের দোয়া ওালাদন সাল ইয়াদ あ。